আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি এর অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের এমসিকিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে চৌদ্ন নম্বর অঙ্ক দিয়ে চৈত নম্বর অঙ্কে বলা ছিল এক্স প্লাস টু বাই এক্স ইকুয়েল টু থ্রি হলে এক্স কিউব প্লাস এইট বাই এক্স এর মান কত হবে তো এটা যদি আমরা ওই পক্ষকে ঘন করি তাহলে আসবে হচ্ছে এক্স প্লাস টু বাই এক্স হোল কিউব ইকুয়াল টু আসবে হচ্ছে থ্রি কিউব বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব প্লাস থ্রি এক্স ইন্টু টু বাই এক্স ইন্টু এক্স প্লাস টু বাই এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টোয়েন্টি সেভেন বা এক্স কিউব প্লাস এইট বাই এক্স কিউব প্লাস এটা কাটলে তিনটুকু না ছয় এটুকের মান হচ্ছে তিন ইকুয়েল টু হচ্ছে বা x কিউব প্লাস এইট বাই এক্স কিউব ইকুয়েল টু আসবে টোয়েন্টি সেভেন হবে হচ্ছে এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার পনেরো নাম্বার পনেরোতে বলা আছে ফোর ইস টু ফাইভ ইকুয়েল মান কত হবে তাহলে ফোর বাই ফাইভ ইকুয়েল বাই এটা আসবে 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 হচ্ছে 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 এটি উত্তর তারপর প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলো তে বলা আছে নব্বই কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট ধরে নেই এক্সের পঁচাত্তর পার্সেন্ট তাহলে এক্স ইন্টু সেভেন্টি ফাইভ বাই হান্ড্রেড টু আসবে হচ্ছে নাইনটি বা আমরা লিখতে পারবো এক্স থ্রি বাই ফোর থ্রি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি হবে হচ্ছে এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সতেরো নাম্বার সতেরোতে বলা আছে √1 এক এক এর বর্গ কত তো এটার বর্গ করলে আসবে হচ্ছে এমন রুট একের মান হচ্ছে এক এটার মানও এক তাহলে এক আর এক যোগ করলে আসবে হচ্ছে দুই দুই স্কয়ার ইকুয়াল টু আসবে হচ্ছে চার চার হবে নির্ণয় মান এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আঠারো নাম্বার আঠারোতে বলা আছে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের সূত্র কোনটি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর উনিশ নম্বর উনিশে বলা আছে কোনো সংখ্যার আট গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে বাহাত্তর হয় তো আট গুণ আমরা ধরতে পারবো হচ্ছে সংখ্যাটি এক্স আট গুণ হবে হচ্ছে এইট এক্স এ থেকে সংখ্যাটি দ্বিগুণ অর্থাৎ টু এক্স বিয়োগ করলে আসবে হচ্ছে সেভেন্টি টু বা সিক্স এক্স ইকুয়েল টু আসবে সেভেন্টি টু বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে টুয়েলভ বারো হবে হচ্ছে এক্সের মান এইটি পার্সেন্ট উত্তর তারপর প্রশ্ন নম্বর বিশ নম্বর বিশে বলা আছে এক যোগ দুই যোগ তিন যোগ ডট 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 যোগ একশো ইকুয়াল টু কত তো আমরা জানি প্রথম স্বাভাবিক এন সংখ্যার যোগ ফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে এন হচ্ছে এখানে একশো তাহলে আসবে হচ্ছে একশো প্লাস এক ডিভাইডেড বাই টু এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে পঞ্চাশ তাহলে পঞ্চাশ ইন্টু একশো এক এটা করলে পাওয়া যাবে হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ এই পাঁচ হাজার পঞ্চাশ হবে হচ্ছে যোগ ফল এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ